Assalamualaikum. Hello everyone. আমি আসমাকতার from APS World. আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। শুরুতেই আমি এখানে শীতকালের একটা স্পেশাল জিনিস খেজুরের রস দিয়ে শুরু করলাম। আমাদের ঘরে ভাপা পিঠা বানাইছে আম্মু, তো খেজুরের রস দিয়ে ভাপা পিঠা খেতে সবাই তো পছন্দ করে। শীতে তো এটাই শীতের আমেজই এটা। তো এখানে আম্মু প্রথমে চিনি দিয়ে নারকেলকে নারকেলের ঝুরি করছে। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে ওই সুগন্ধি চাউল বলে কি চাউল, চিনিগুঁড়া চাউল। চিনিগুঁড়া চাউল প্রথমে পানিতে ভিজাই রেখে ওটাকে নরম করে তারপর ওটাকে পানি ভালো করে শুকিয়ে এটা ব্লেন্ড করে নিছে। ব্লেন্ড করার পর এটাতে পানি দিয়ে এটাকে আগে ভালো করে মেখে নিছে। মাখার পরে এটা কি যে এটার মা এটা দিয়ে ইয়া করছে আর কি, ঝুরি করে নিছে আর কি ভালো করে পিঠাটা। এটা কি বলো আমি জানি না ঠিক। তো এরপরে সকালে সবার জন্য পিঠাগুলো বানাইছে আম্মু। এটা আমার ছোটো বোন বানাচ্ছিল, ওর এটা আমি একটু ভিডিও করছি। আম্মু অনেক সকাল সকাল বানাইছে, তখন তো আমরা ঘুম থেকে উঠি না, তো ওটা আমি আর ভিডিও করতে পারি নাই। তো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো প্রায় দুপুরের ক্লিপ, কারণ সকালে তো আম্মু বানাইছে, ওটা আমি ভিডিও করতে পারি নাই। আম্মু তো অনেক আর্লি মর্নিং বানাইছে। এটা আমার বোন বানাচ্ছিল, আমরা লেটে উঠছি তো লেটে খাইছি সবাই। তো এগুলো বানাই আমরা গরম গরম খাইছি, তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখেন আমার আম্মুর হাতের পিঠা কেমন হইলো। এভাবে আমার আম্মু সবসময় বানাই পিঠা, অনেক মজা লাগে। আর চিনিগুঁড়া চাউল দিয়ে পিঠাটা বানাইলে অনেক বেশি মজা হয়। এই নতুন চাউল বলে যে ওটা আর কি, চিনিগুঁড়া চাউলের মধ্যে যেটা নতুন চাউল বের হয় ওটা। তো এই পিঠাগুলো শীতের সকালে অনেক ভালো লাগে। বাট আমরা খাইতে খাইতে সকাল না, আমরা খাইতে খাইতে প্রায় 12টা বেজে গেছে, তো আমাদের জন্য সকাল ছিল না তখন। এরপরে দুপুরের খাবারে ভাবি এখানে বড়া বানাচ্ছিল, মাছের বড়া। তারপর হচ্ছে সবজি বানাইছিল কিছু, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো ভাবি তেমনি প্রতিদিনই অনেক কিছু বানাই, তো সবসময় তো আর ভিডিও করি না, বাট মাঝে মধ্যে একটু করি আর কি। মাঝে মধ্যে চিন্তা করি আমরা কী খাচ্ছি, ওটা আপনাদের সাথেও শেয়ার করি। মাছ নর্মালি খেতে তেমন ভালো লাগে না, বাট এভাবে বড়া বানিয়ে খেলে অনেক মজা লাগে, খেতেও ভালো লাগে। তো এভাবে আমার ভাবি বানায় সবসময়। তো বড়াগুলো অনেক মজা হয়েছিল, খাচ্ছিলামও, চিন্তা করলো একটু ভিডিও করি। তো এরপরে ভাবি মূলা আছে না, মূলা দিয়ে চাটনি বানিয়েছিল একটা, ওটা অনেক মজা হয়েছে। টমেটো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে অনেক কিছু দিয়ে এগুলো ভাবি প্রায় সময় দুপুরের মানে যে কোনো একটার ভর্তা চাটনি এ ধরনের কিছু একটা বানাই দুপুরের টাইমে। কিছু একটা ভর্তা টর্তা এগুলো হইলে অনেক ভালোই লাগে খেতে। ও শাক ভাজি করছে, তারপর তরকারি বানাইছে ওই শুটকি দিয়ে। শীতকালে তো শুটকির তরকারি অনেক মজা লাগে। দেশি মুরগি বানাইছে, ফার্মের মুরগি বানাইছে, মানে সব কিছুই বানাইছে ভাবি। গরুর মাংস ভুনা করছে, তো আমার আপুরাও আছে, সবাই আছে। তো ওটা ভাবি কি করছে, সব ভ্যারাইটি রাখছে আর কি, যে যেটা পছন্দ করে ওটাই খাবো। এরপর আমি সবার জন্য একটা অনেক বড় পেঁপে কাটছি, পেঁপেটা অনেক মিষ্টি। তো কাটার সময় প্রথমে বলতেছি যে ভাবিকে একটু ভিডিও করে দেন আমাকে, তো এটা আমাকে ভাবি ভিডিও করে দিছিল। ওই পেঁপেটা অনেক মজা ছিল। তো ওইটা আমি কী করছি, দুইভাবে কাটছি, মানে ছোটো করে বড় করে যে যেভাবে খাই। এখানে আমি আজকে সারাদিন কী কী করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আশা করি দেখবেন, আপনাদের দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। পেঁপেটা আমি এভাবে কেটে রাখছি এখন, এই যে দেখুন। এরপরে আমি কী করছি, তরমুজ আছে না, তরমুজার জুস বানাইছি আব্বুর জন্য প্রতিদিনই আমাদের ঘরে এই জুসটা বানাইতে হয়, কারণ আমার আব্বু মানে এটা বেশি এটা খাই, ওই কোলেস্ট্রলের জন্য এটা অনেক ভালো। তো আমার আব্বু এটা খাই, তো প্রতিদিনই আমাদের ঘরে বানাইতে হয়। প্রতিদিন তা শেয়ার করি না, চিন্তা করলাম একদিন শেয়ার করি।
তো এটাও বানিয়ে নিছি, এটা আম্মু সব কিছু করে দিছে, আমি জাস্ট জুসটা বানিয়ে নিছি আর কি ব্লেন্ড করে। তো এই আর কি, এরপর আমরা আজকে একটা বিয়েতে গেছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করছি। ওটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে, আমাদের ক্লাবেই হয়েছিল ওই বিয়েটা। তো ওখানে আমরা সবাই রাতে ওখানে বিয়েটা খেতে গেছিলাম, প্রথমে যেতে চাই নাই, বাট ওখানে গায়ে হলুদ অ্যাটেন্ড করা হয় নাই, বিয়েতেও না গেলে কেমনে। আর আমার ফুফু যেহেতু নাই, মানে আমার ফুফু মারা গেছে, তো আমার ফুফাতো ভাইরা মানে এক্সপেক্ট করে আমাদের এখান থেকে আমরা যাই। এই যে দেখুন, এভাবে আমি তরমুজের জুসটা বানিয়ে নিছি। প্রথমে আমি ওইটাকে ব্লেন্ড করে এরপর এটা মানে একটা চালনি দিয়ে ছেঁকে তারপর এটা আমি বের করে নিয়েছি। একটু চিনি দিয়েছিলাম, তরমুজগুলো অনেক বেশি টক ছিল তাই না, হয় নর্মালি এমনি চিনি দেওয়া হয় না, শুধু জুসটাই বের করা হয়। তো এভাবে করে খেলে কোলেস্ট্রল যাদের আছে ওদের জন্য এটা অনেক বেশি উপকারী হয়। তো এভাবে আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন। এই তো এখন দেখেন আমরা বিয়েতে চলে আসছি, এখানে রাতের বিয়ে ছিল। তো আমার ছোটো বোনের নাম তিশা, তো ওর নামে বিয়ের কমিউনিটি সেন্টারটার নাম দিছে তিশা কমিউনিটি সেন্টার। তো এখানে আমরা আসছি এখন, এটা হচ্ছে ওই বর কনে ছিল, ফটো শ্যুট করতেছিল। আমি প্রথমে চিন্তা করছি কিরে জামাই দাঁড়ায় আছে, একা একা বউ কোথায় চলে গেল। তো দেখলাম যে বউ ফটো শ্যুট করতেছিল, তো ওখানে আমি একটু করে ভিডিও করলাম। এরপর আমরা খেতে বসে গেছি, খাওয়া দাওয়ার পরে আমি এখানে সবাইকে আমাদের আত্মীয় স্বজন যারা আসছিলো ওদেরকে একটু ভিডিও করছি। ওখানে দেখতেছি আমার ফুফুরাও আসছে, ফুফুদের সাথেও দেখা হইলো সবার সাথে। বিয়েতে কোনো অনুষ্ঠানে, পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে এটাই একটা প্লাস পয়েন্ট যে সবার সাথে দেখা হয়। অনেক সময় দেখা যায় যে অনেক বছর দেখা হচ্ছে না, ওরকম মানুষকে আমরা বিয়েতে কোনো একটা অনুষ্ঠানে দেখে ফেলি, তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট কোনো বিয়ে সাথেতে যাওয়া। আমার নর্মালি বিয়ের সাথে যেতে তেমন ভালো লাগে না, কারণ ওখানে বেশি মানুষ হয়, কিন্তু এইটা হচ্ছে ফ্যামিলির বিয়ে ছিল এক হিসাবে। আর আম্মু বলতেছিল মানে ওরকম না গিয়ে না গিয়ে সবসময় যাও না, যাও তখন বলবে যে আমি পাঠাচ্ছি না তোমাদেরকে, তো ওটার জন্য গেলাম আর কি। অবশ্য মানুষ না দেখলে মানুষ চিনবে, তো আমাদেরকে এমন দেখা যায় যে কি অনেকজন চিনেও না, কারণ আমরা তেমন বের হই না বাসা থেকে। তো ওটার জন্য চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই, আম্মু যখন বলতেছে এইভাবে আচ্ছা যাই। তো গেলাম ওখানে বিয়েতে, সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালোই লাগছে। তো এরপরে আমরা বিয়ে খেয়ে বাসায় চলে আসছি। আজকের ভিডিও এটুকু, নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানালাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।